স্যার বলে সম্বোধন না করতে নোটিশে প্রশংসিত উপজেলা চেয়ারম্যান। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস স্যার না বলার জন্য অনুরোধ জানিয়ে কার্যালয়ের সামনে নোটিশ লাগান। এই নোটিশটি তিনি গত 2022 সালের 29 আগস্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ের সামনে লাগালেও আলোচনায় আসেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুককে। রংপুরের জেলা প্রশাসককে স্যার বলতে বাধ্য করায় তিনি অবস্থান কর্মসূচি পালন করার পর থেকে। উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ কুদ্দুস শনিবার নিজ ফেসবুক পেজে পুনরায় তিনি পোস্ট করেন। এরপর থেকে ফেসবুক পেজে বিভিন্ন কমেন্ট আসতে থাকে। এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস বলেন, সাধারণ মানুষের সঙ্গে বাবার সময় থেকে আমার চলাফেরা একটা আবেগ কাজ করে আমার মাঝে। তারা যখন আমাকে স্যার বলেন তখন নিজের কাছে বিব্রত বোধ করি। তিনি আরও বলেন, অনেকে হয়তো চিন্তা করতে পারেন যে আমি অনেক বড় একটা পদে আছি, আমাকে স্যার বলা খুব দরকার, কিন্তু আসলে তা নয়। আমি আসলে জনগণের সেবক হিসেবে থাকতে চাই, জনগণের ভাই বন্ধু, কারো মামা কারো কাকা হিসেবেই থাকতে চাই। কেউ স্যার বললে নিজের কাছে তখন ছোট মনে হয়, কারণ এসব সাধারণ জনগণের সঙ্গে আমার বেড়ে ওঠা। কোনো ঘটনার কারণে আমার এই নোটিশ জারি নয়, সাম্প্রতিক ওই ঘটনা ঘটার আরও অনেক আগেই আমি এই নোটিশ জারি করেছি। আমি চাই জনগণের সঙ্গে আমার ভালোবাসার সম্পর্কটা সবসময় অটুট থাকুক। আমাদের মিলামেশা উঠা বসা চলাবে না, ওই তারা দীর্ঘদিন এই আমাদেরকে ভালোবেসে, আমার বাবা তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দায়িত্ব দিয়েছে, আমাকে একাধিকবার চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে, আমার ছোট ভাইয়ের চেয়ারম্যান দায়িত্ব দিয়েছে, এখন উপজেলার দায়িত্ব কিন্তু তারা আমাদের দিয়েছে। এখানে তারা তাদের প্রতিনিধি হিসাবে, জনসাধারণের প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করতেছে। এখানে আমি কোনো সরকারি কোনো কর্মকর্তা, আমি হলাম জনগণের প্রতিনিধি। আবার এই আমার মেয়াদ শেষের পরে আবার ওনাদের কাতারেই আমি চলে যাব, এখনও ওনাদের কাতারেই আমি আছি। কাজেই এখানে ছাড় হইলে একটা বিভ্রান্ত, একটা মানে বিব্রত বা একটা দূরত্ব সৃষ্টি হোক, এটা আমি চাই না। আমি আমাদের ভালোবাসাও হইলো, আমাদেরকে সবাই ভাই বলে সম্বোধন করা, চাচা বলে সম্বোধন করা, মানে সামাজিক যে আমরা সম্বোধন করি সেটা আর কি। এই ছাড়টাকে এই জন্য আমি পরিহার করছি। আর তাছাড়া এই আপনার এই আমাদের জনপ্রশাসন প্রতিমন্ত্রী মহোদয় এই জিনিসটা কিন্তু আমাদের তো শিখাইছে, তিনিও এই জিনিসটা বলছেন, কাজে এটাও আমাদের জন্য একটা অনুগ্রহ। আমি এই জন্য সবাইকে, তারা সবাই আমার বন্ধু, সবাই আমার ভাই, সবাই আমার চাচা, সবাই আমার খালু, সবাই আমার পিসা, সবাই আমার মাসিয়া, এই হচ্ছে আমার কথা। চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস তার পরিষদে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নোটিশ জারির মাধ্যমে স্যার না ডাকার জন্য সাধারণ জনগণকে অনুরোধ করেন। সেই নোটিশও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয় শনিবার। সেখানে তিনি লেখেন, আসসালামু আলাইকুম, আমার নির্বাচনী এলাকার সকল সাধারণ জনগণকে আগেও বিনীত অনুরোধ করেছি আমাকে স্যার না বলে সম্বোধন না করার জন্য। আমি আপনাদের ভাই বন্ধু, আপনাদের সেবক এবং আপনাদের সেবক হয়েই থাকতে চাই। বীর মুক্তিযোদ্ধার এমন নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই প্রশংসিত হয়েছে। তার এই ফেসবুক পোস্টে শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতা, সাধারণ অনেক লোক কমেন্ট করে ধন্যবাদ জানান। শিকদার হালিম লেখেন, যে দেশে স্যার ডাক শুনতে নিম্ন গ্রেডের কর্মচারীরা ব্যতিব্যস্ত, সে দেশে একজন সম্মানিত পদস্থ ব্যক্তির কি সুন্দর অনুরোধ। দলমত নির্বিশেষে একজন বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় চেয়ারম্যান মহোদয়ের প্রতি অনেক শ্রদ্ধা শুভকামনা। মোহাম্মদ সরবার হোসেনের লেখনীতে একজন ভালো মনের মানুষের কথা এমনটাই হয়। ধন্যবাদ ও শুভেচ্ছা বড় ভাই আপনাকে, আল্লাহ তালা আপনাকে নেক হায়াত দান করুক, আমিন। মতিন দেওয়ান লিখেন, একজন সম্মানিত ব্যক্তি হল আল্লাহর দেয়া সম্মান, তবে আপনার তুলনা আপনি নিজেই, মহান আল্লাহ যেন সুস্থতার সাথে দীর্ঘায়ু দান করেন, আমিন। মনিরুল ইসলাম মনিরের তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।